আজি সমস্তে যে মানে লুলু মহাপাত্র জাঁথিলে তা সহিত একাউন্টেড লে স্পষ্ট ভাবে কংগ্রেস কর্মী হিসাবে কয়া দ্বিধা করবু না যে তাঁকর অবর্তমানে আমি অনুভব করছু যে লুলু মহাপাত্র কন লা তার প্রেজেন্স কন লা 1990-95 ছাত্র নেতা হিসাবে ওড়িশার ছাত্র নেতৃত্ব নেওয়া সময় বিজু পট্টনায়ক সরকার সম্মুখে চ্যালেঞ্জ দিয়ে যেপর ভাবে পুঁ কংগ্রেস কু ফে আনবার মুখ্য ভূমিকা গ্রহণ করলে এবং 95 কংগ্রেস সরকার হয়েছিল আজ আমি অনুভব করছু তাঁর আবসেন্স যদি 2009 মশিয়ারে কংগ্রেস হাইকমান্ড তা দায়িত্ব দিয়ে থাকে ওড়িশার হয়তো আজ কংগ্রেস অবস্থা হয়ে নথান্তা আজ করলে দীর্ঘ 30 বর্ষ ধরি তা আহ্বান দিয়ে যাই সংকল্প নেই যে যে মানে লুলু মহাপাত্র আমি কাম করুলে ওড়িশার এক স্বচ্ছ শাসন পাই অবিশ্রান্ত ভাবে লুলু মহাপাত্র স্মৃতিচারণ করে কংগ্রেস কু পুনর্জীবিত করা যুবক ও ছাত্র সংগঠিত করা উদ্যম জারি রহব এবং ওড়িশার যদি কংগ্রেস কু ফেরাই আনিপারু তাহলে তাহা তাঙ্ক প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি হব এ সংকল্প আজ নিয়েছি।